ফরিদুর রহমান আপনি লিখেছেন, কোরবানির মাংসকে তিন ভাগে ভাগ করা জরুরি, তিন ভাগ না করলে কি গুনাহ হবে বা কোরবানির কোনো ক্ষতি হবে? কোরবানি গোশত তিন ভাগে ভাগ করা জরুরি নয়। আমরা অনেকে কোরবানি গোশতকে তিন ভাগে ভাগ করা আবশ্যক মনে করি, অথচ এটি আবশ্যক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে আমাদেরকে বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানি'আ ওয়াল মুতাররা, কোরবানি গোশত আমরা নিজেরা খাবো এবং আমাদের আত্মীয় স্বজন পরিচিত বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবো, এবং গরিব অভাবী মানুষ যারা আছেন তাদের মধ্যে আমরা শেয়ার করবো। কিছু মানুষ আছে যারা চাইতে পারে না, তাদেরকে দিব, যারা চায় তাদেরকে দিব, সব ধরনের মানুষকে দিব। তো এইভাবে কয়েক ভাগে ভাগ করা, তিন ভাগে ভাগ করা, এটা মুস্তাহাব। এটা না করলে যে কোরবানি হবে না তা কিন্তু নয়, আর সমান করে ভাগ করতেই হবে এমন কোনো কথা নয়। সমান করে ভাগ করতে পারলে উত্তম, কিন্তু এর ইসি হলো আপনি কিছু রাখলেন, অনুমান করে কিছু রাখলেন, কিছু দান করলেন, কিছু গরিব আত্মীয় স্বজন বা বন্ধু অন্যদেরকে দিলেন, কিছু গরিব মানুষকে দান করলেন, তো এইভাবে বিভক্ত করতে পারলে সেটা উত্তম হয়। আর যদি আপনি একেবারে এক্সাক্ট তিন ভাগ না করে আরো কম বা বেশি ভাগ করেন, তাতে কোরবানির কোনো অসুবিধা হবে না। এটা হলো উত্তমতর ব্যাপার, করতে পারলে ভালো, না করতে পারলে অসুবিধা হবে না। আসলে শরীয়তের কোন বিষয়ের গুরুত্ব কতটুকু এটা জানাটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা অনেক এটা না জানার কারণে কিন্তু নানাবিধ জটিলতার মধ্যে ভুগি। সাইদ আহমদ আপনি লিখেছেন, ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা? অনেকেই বলেন জায়েজ হবে না, এ বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই। ভাই সাইদ আকন্দ, কোরবানি যদি কেউ ঋণ করে দিতে চান, তিনি দিতে পারবেন যদি তার ঋণ পরিশোধ করবার মতো সেরকম ব্যবস্থা, প্ল্যান, পরিকল্পনা থাকে। আর যদি এমন হয় যে তিনি কোরবানির জন্য যে ঋণ নিবেন, সে ঋণ আসলে পরিশোধ করার আপাত দৃষ্টিতে তার কোনোই ব্যবস্থা নাই এবং তিনি তা আদায় করার হয়তো সদিচ্ছাও নাই, তো এরকম পরিস্থিতি আসলে তার জন্য ঋণ করে কোরবানি দেওয়া জায়েজ নয়। কারণ ঋণ পরিশোধ করার গুরুত্ব ইসলামী শরীয়তে অপরিসীম। আপনি ঋণ পরিশোধ করার যথাযথ ব্যবস্থা নাই, এমন অবস্থা আপনি ঋণ করে কোরবানি করা কোনো অর্থ হতে পারে না। এই জন্য এই বিষয়ে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীল হতে হবে। যে কোনো আর্থিক ইবাদতে আপনি ঋণ করে সেটি করতে পারেন, কেউ ঋণ করে দান করলেন এটি হতে পারে, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সাহাবা থেকে বিভিন্ন ঘটনা দ্বারা বর্ণিত, যে তারা ঋণ করে দান করেছেন, ঠিক একইভাবে ঋণ করে কোরবানি করা যেতে পারে। তবে যেটি বললাম যে ঋণের টাকা আমি পরিশোধ করবো, তার একটা প্ল্যান পরিকল্পনা থাকবে, অথবা আমি পরিশোধ করতে পারবো, সে আস্থা কনফিডেন্ট থাকবে নিজের প্রতি, সেটা ঠিক আছে। একজন মানুষ হয়তো তার 10,000 টাকা মাসে ইনকাম নিয়ে যদি 5,00,000-10,00,000 টাকা ঋণ করেন দান করার জন্য, তো সেটা অবশ্যই অনুচিত হবে এবং জায়েজ হবে না। কারণ তিনি এই 10,00,000 টাকা পরিশোধ করার আপাত দৃষ্টি তার কোনো উপায় নেই, তিনি নিশ্চয়ই তথাকথিত আল্লাহর উপরে ভরসা করে ঋণ নিয়েলেন, নিজের দেওয়ার মতো সেরকম অ্যাবিলিটি মোটেই নাই, এরকম কি করা জায়েজ হবে না। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।